প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, বলটুর মিশন চ্যানেলে স্বাগতম। আজ আমরা দেখতে চলেছি বাংলাদেশের সর্ববৃহত্তম সেতু পদ্মা সেতু। রাতের বর্ণিল আয়োজনে এই সেতু কেমন লাগে সেই দৃশ্য আমি আজ আপনাদেরকে দেখাব। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে সেই দৃশ্য। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই পদ্মা সেতুতে কী কী আছে, এই পদ্মা সেতু তৈরিতে কী কী ব্যবহৃত হয়েছে এবং তার বিস্তারিত আদুপান্ত। পদ্মা সেতুর নাম পদ্মা বহুমুখী সেতু প্রকল্প। পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। পদ্মা সেতুর প্রস্থ 72 ফুটের, 4 লেনের সড়ক। পদ্মা সেতুর রেল লাইন হবে নিচতলায়। পদ্মা সেতুর বায়ার রাস্ট 3.18 কিলোমিটার। পদ্মা সেতুর সংযোগ সড়ক 2 প্রান্তে 14 কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন করা হয়েছে 2 পারে 12 কিলোমিটার। পদ্মা সেতুর মোট ব্যয় মূল সেতুতে 28,793,39,00,000 টাকা। পদ্মা সেতুর নদী শাসনে ব্যয় হয়েছে 8,707,81,00,000 টাকা। পদ্মা সেতুতে জনবল কাজ করেছে প্রায় 4,000। পদ্মা সেতুর বায়া ডাস্ট ফিলার 81টি। পানি স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা 60 ফুট। পদ্মা সেতুর ফাইলিং গভীরতা 383 ফুট। প্রতি ফিলারের জন্য ফাইলিং 6টি। পদ্মা সেতুর মোট ফাইলিং সংখ্যা 266টি। পদ্মা সেতুতে গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা রয়েছে। পদ্মা সেতুর ধরন দ্বিতল বিশিষ্ট। এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত। পদ্মা সেতুর ফিলার সংখ্যা 42টি। পদ্মা সেতু প্রকল্প চুক্তিবদ্ধ কোম্পানির নাম চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড। ভিউয়ার্স, আমার গাড়িতে এখন রাত 1:50 এর কাছাকাছি। আমি এখন অতিক্রম করতেছি পদ্মা সেতু এবং আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই স্বপ্নের সেতু। পদ্মা সেতু বাংলাদেশের একটি বিশাল অর্জন। সেই অর্জনের সৌন্দর্য দেখার জন্য আমি আপনাদের সাথে আছি। এখন আমরা সেই সৌন্দর্যকে উপভোগ করব নদীর বুক ছিঁড়ে বেয়ে যাওয়া বাংলাদেশের বৃহত্তম সেতুর অপরূপ সৌন্দর্যকে। আমার গাড়ি ছুটে চলেছে দুরন্ত গতিতে নদীর বুক ছেড়ে বয়ে যাওয়া এই সেতুর উপর দিয়ে। রাতের উজ্জ্বল আলোরি লাইটগুলো সৌন্দর্যকে আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে, এবং সামনে চলা গাড়ির বর্ণিল আলোগুলো আরও বেশি এক অপরূপ দৃশ্যের সৃষ্টি করেছে। আমরা যাচ্ছি, আমাদের সামনে যাচ্ছে অনেকগুলো গাড়ি এবং আমাদের পিছনেও আছে অনেকগুলো গাড়ি। সেই দৃশ্য এক অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করেছে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং উপভোগ করবেন সেই বর্ণিল সৌন্দর্য। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। ধন্যবাদ।